ব্রাজিলিয়ান তারকা নেইমারকে নিয়ে দুঃসংবাদ। ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে নিয়ে যেন আক্ষেপ ফুরোচ্ছেই না। দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন ছেলে সাউদের সবচেয়ে বড় এই তারকা। প্রজন্মের অন্যতম মেধাবী এই ফুটবলারের ক্যারিয়ারের বেশিরভাগ সময় পার হয়েছে হাসপাতালের বেডে। ইঞ্জুরির কারণে আসন্ন কোপা আমেরিকায়ও দেখা যাচ্ছে না তাকে। তবুও নামটা যেহেতু নেইমার, তাকে নিয়ে আগ্রহ থাকবে, এটাই খুব স্বাভাবিক। ব্রাজিলিয়ান এই তারকা মাঠের বাইরে দীর্ঘদিন ধরেই, কবে নাগাদ ফিরবেন তাও অস্পষ্ট। সম্প্রতি সৌদি লীগ জেতার পর আল হিলালের জার্সিতে দেখা গিয়েছিল তাকে। এটুকুই ছিল নেইমার কেন্দ্রিক খবর। ব্রাজিলের 23 সদস্যের কোপা আমেরিকা স্কোয়াড 26 সদস্যে উন্নতি করলেও সেখানে নেইমারকে রাখা হয়নি। যদিও তাকে নিয়েই স্কোয়াড ঘোষণার একটা গুঞ্জন ছিল, কিন্তু শেষ পর্যন্ত আর নেইমারকে ডাকা হয়নি দলে। নেইমার বর্তমানে ব্যস্ত আছেন রিহ্যাব নিয়ে। এরই মাঝে ক্লাব আল হিলালের কোচ হোর্জে জেসুস দুঃসংবাদ দিয়েছেন নেইমার ভক্তদের জন্য। সৌদি আরবের রাজধানী রিয়াদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেসুস বলেন, আমি যতদূর জানি নেইমারকে সেরে ওঠার জন্য যে সময় দেওয়া হয়েছে এবং এ ধরনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে যে সময় লাগে সেটা কম পক্ষে 10-11 মাস। আমরা যদি হিসাব করি তাহলে প্রাক মৌসুমের প্রস্তুতি থেকে পাওয়া যাবে না তাকে। কোচের বক্তব্য থেকে এটা পরিষ্কার, চলতি মৌসুম তো বটেই, আগামী মৌসুমের শুরুতেও নেইমার জুনিয়রকে পাওয়া নিয়ে আছে সন্দেহ। যার অর্থ এই মৌসুমে এখানেই শেষ তার জন্য, যেখানে পুরো মৌসুম আল হিলালের হয়ে খেলেছেন নেইমার মাত্র 5টি ম্যাচ। এদিকে বৃহস্পতিবার 23 মে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় নিজের অফিসিয়াল ফেসবুকে জিম সেশনে একটি ছবি পোস্ট করেন নেইমার। ওই ছবির ক্যাপশনে ব্রাজিলিয়ান তারকা লেখেন, বিশ্বাস এবং শক্তি। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।